নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। সামান্য কারণের জন্য জলপাইগুড়ি বিভিন্ন টেট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারলেন না অনেক পরীক্ষার্থীরা। বেলা 12টা থেকে শুরু হয় টেট পরীক্ষা, যদিও 11টার সময় বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের গেট। অনেকেই দূর দূরান্ত থেকে বাসে আসায় 2-4 মিনিট দেরিতে এসেছেন, যদিও তাদের অভিযোগ 11টায় গেট বন্ধ করে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ পাননি তারা। এর ফলে সমস্যায় পড়েন অনেক টেট পরীক্ষার্থী। অনিতা সরকার নামে এক মহিলা পরীক্ষার্থী বলেন, তার গায়ের গহনা খুলতে যেটুকু সময় লেগেছিল তার মধ্যেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ডুয়ার্সের বানার থেকে কয়েকটি বাস বদলে জলপাইগুড়ি পরীক্ষা দিতে এসেছেন অংশুমান ঘোষ চৌধুরী। তিনি 11টা বেজে যাওয়ার পরে মাত্র 5 মিনিট দেরিতে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বলেন, আমাদের কিছুই করার নেই, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944885747 এবং 9382318182 এই মোবাইল নম্বরে। আনন্দ সংবাদ, এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার ভাস্কর বড়ুই প্রতি বৃহস্পতিবার বিকেল 6 ঘটিকায় বিনামূল্যে রোগী দেখবেন বোয়ালবাড়ি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন। তাই অতি সত্বর যোগাযোগ করুন 9002104505 এই মোবাইল নম্বরে। সেটা যদি উনি দিতে না পারে তার দায়িত্ব কে নিবে স্যার? যে ইনস্টিটিউট যে আছে পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে লাভ নেই স্যার, একটু কিছু করুন স্যার আমাদের। এসে এখানে আমি ঢুকতে যাচ্ছি বলছে গয়না খুলে ঢুকতে হবে, গয়না খুলতে গিয়ে ব্যাস গেট বন্ধ হয়ে গেল। বডি রিকোয়েস্ট করছি অনেক কিন্তু খুলছে না কিছুতে। তাহলে এখন এখন কি করব? এখনই যে বাইরে দাঁড়িয়ে আছি রিকোয়েস্ট করা সত্ত্বেও গয়না বলতে কি ছিল? কানের গলার এসব খুলছি, আগে খুলে আনেন, খুলে আনি। আমি বুঝতে পারিনি যে গয়না খুলে ঢুকতে হবে, এখানে বলে যে গয়না খুলে ঢুকতে হবে। গয়না খুলতে এরকম নিয়মে বলা ছিল যে খুলতে হবে? হ্যাঁ ছিল। তার মানে এরকম এখানে কোনো মেনশন নেই যে 11টার পরে আসলে ঢোকা যাবে না। আমরা 11টার মধ্যে এসেছি, কেউ 11টা 5 এসেছে, হয়তো অনেক দূর থেকে এসেছি আমরা, বাস 2-3 বার ভেঙে ন্যাচারালি একটু দেরি হয়েছে, বানারহাট থেকে এসেছি। আর এমনি রবিবারে গাড়ি কম থাকে, ন্যাচারালি ডাইরেক্ট গাড়ি পাইনি, ভেঙে এসেছি আর কি, ভেঙে ভেঙে আসতে হয়েছে। এখানে 11টা 11টা 5 এরকম ঢুকেছে, কিছু তো বলছে না, বারবার তো রিকোয়েস্ট করা হচ্ছে খোলার জন্য। আজকে তো স্পেশাল বাস বাস পরিষেবা না, এইসব তো কিছু দেখিনি। মানে এক্সট্রা কোনো মানে বাস বা পরিষেবা আলাদা ছিল না কিছু? না সেরকম কিছু ছিল না। কি চাচ্ছেন না? পরীক্ষাটা দিতে পারি যাতে, এবারই লাস্ট সুযোগ আমার। মানে আমার নাম অংশুমান ঘোষ চৌধুরী। ঘোষ চৌধুরী, যারা আগে পরীক্ষা বাইরে হয়েছে কি বললো ওনারা? পরীক্ষা দিতে পারেনি ওনাদের কি ব্যবস্থা হবে? যারা পরীক্ষা দিতে পারেনি এইটার ব্যাপারে তো যেটা গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী চলছে। ওনারা কি বললো? অনেকে বাইরে আছে, অনেকেই বাইরে। হ্যাঁ বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বরে। বিশেষ বিজ্ঞাপন, জলপাইগুড়ি সদর হাসপাতালের
গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী হসপিটাল প্রায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795।